দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকুরা গ্রাম এনামুল ভাইয়ের বাসা। আজকে এনামুল ভাই আমাদেরকে আকর্ষণীয় কিছু সারগুলো দেখাবেন, সব খামার উপযোগী। এগুলোর দাম বয়স আমরা জানবো এনামুল ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? বাজার বাজার আমার বাড়তির মুখে ভাই, বাড়তির মুখে। আজকে কি বাড়তি দিবেন না কম দিবেন? আজকে কমে দেবো। কমে দিবেন? কমে দেবো। তাহলে বাড়তির মুখে কিভাবে কম দিচ্ছেন? কম দেখি নামছে না, ওই জন্য ওদের তো গরু কিনতে সমস্যা হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। আর আমাদের তো সমস্যা না ভাই, আপনাদের জন্য সমস্যা না? আমাদের তো সমস্যা নাই, যার জন্য কমে কিনতে পারতেছেন। কমে দিচ্ছি, কমে দিচ্ছেন। কটা দিচ্ছেন আজকে? ব্যবসাটা তো আমার জন্য আর কি কঠিন হচ্ছে আর কি। কটা দিচ্ছেন আজকে? নয়টা। নয়টা নয়টা দিচ্ছেন? নয়টা। আজকে খামার উপযোগী নয়টি সার গরুর প্যাকেজ দিচ্ছেন এনামুল ভাই। তো বলুন, আমরা দেখি একটি একটি করে গরু। এটা কী জাতের? এটা ভাই শাহিওয়ালের মিক্স আছে ভাই। শাহিওয়ালের মিক্সড আছে না? এই যে গলার কম্বল দেখেন, এই নাভিও আছে, নাভি গলার কম্বল, এই যে নাভি দেখেন, চমৎকার খামার উপযোগী সাইবেল। এটা কি কুরবানি আসছে? এই কুরবানিতে হবে? চব্বিশ সালে কুরবানি হবে? চব্বিশের কুরবানি হবে না। এটা দর্শক এক নম্বর গরুটি যে দেখা দেখছেন, এটা কিন্তু সাইওয়াল, এটা চব্বিশের কুরবানি আসবে না। আগেই কিন্তু এনামুল ভাই আমাদেরকে জানালেন। এই পাশ থেকে একটু দেখান, এই যে দেখুন দর্শক, চমৎকার খামার উপযোগী সার। এক নম্বর, দুই নম্বর দেশাল, দুই নম্বর দেশাল, দুই নম্বর একটি দেশাল। ওজনও তো বেশ ভালো। গরু উচ্চ লম্বা আছে, দাড়িও আছে। মানে লাইভ ওয়েট কেমন আসতে পারে ভাই? লাইভ ওয়েট এটা গরু আসবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ। পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ? এবারে কি এগুলো একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে? এবারে যে আসবে এগুলো, এবারে যে মানে আমরা দর্শকদেরকে বলতে পারি তিরিশ কেজি মাইননি? না না না, তিরিশ বেশি বেশি হবে। হ্যাঁ, চল্লিশের উপর হবে, চল্লিশের উপর হবে। এবারে একশো চল্লিশ কেজি ওভার হবে লাইভ ওয়েট। এটা দুই নম্বর, দুই নম্বর। আচ্ছা, সব তো একদম নিখুঁত, নিখুঁত, কোনো খুন নেই, কোনো খুঁত নেই, রোগ বালাই নেই? না, কোনো রোগ বালাই নেই। দুই নম্বর দেখলাম, তিন নম্বর, তিন নম্বর, এই যে দর্শক এই যে দেখুন, তিন নম্বর কালো কুচকুচে একটি দেশাল সার, তিন নম্বর, খামারের জন্য একদম উপযুক্ত সার গরু। তিন, আচ্ছা, আমরা চারে যাব দর্শক। তিন নম্বর, এই যে মাটিয়া শ্যাওলা, মাটিয়া শ্যাওলা, শ্যাওলা, চমৎকার গরু দর্শক, চমৎকার গরু। এটা কিন্তু চল্লিশের উপরে আছে গরু ওজন, দেখেন পেটি দেখেন, এটা এটা পঞ্চাশের উপরে হবে, পঞ্চাশের উপরে হবে, পঞ্চাশের উপরে হবে লাইভ ওয়েট, একশো পঞ্চাশের উপরে হবে। আমরা লাইভ ওয়েটের দামটাও জানাবো। আচ্ছা, কেউ যদি এগুলো লাইভ ওয়েটে নিতে চায়? চারশো দশ, চারশো দশ, চারশো দশ দর্শক, আমরা মাঝেই জানিয়ে দিলাম চারশো দশ। কেউ যদি লাইভ ওয়েটে কিনতে চান লাইভ ওয়েটে নিতে পারবেন। এটা চার নম্বর, আমরা পাঁচ নম্বরটা দেখি, একটা লাল মুগা, লাল হাঁসা বলি, লাল, 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 লাল হাঁসা, লাল হাঁসা না লাল, এই যে বিচি দুটা লাল টস্টসা, এটা কিন্তু মুগা গরু ভাই, লাল লাল হাঁসা গরু বলে এটাকে, জানি না আপনারা কি বলেন, লাল, লাল, চমৎকার। একটু পিছিয়ে দেন তো গরুটা, হ্যাঁ, চাঁচোচা পাতলা, পাতলা, খামার উপযোগী অদাত, অদাত সার গরু দর্শক। তবে চব্বিশের কুরবানিতে সবগুলা কি চব্বিশে কুরবানিতে যাবে? সবগুলো চব্বিশে কুরবানি গাড়ি একটা যাবে না ভাই, প্রথম গরু এক নম্বরটা যাবে না, এক নম্বরটা যাবে না, বাকিরা সব যাবে, সব যাবে, সব যাবে। আচ্ছা, পাঁচ নম্বর দেখলাম, আমরা ছয় আসি, এই ছয় নম্বর, এই যে একটু দাগ আছে, মনে হচ্ছে বলতে পারি যে লাম্বি হয়েছিল তো, হ্যাঁ, লাম্বি সারিয়ে গেছে। আচ্ছা, এখন আর কিছু না, পশমটাও গাজে গেছে, পশমও গাজে গেছে, গাজে গেছে, চোষটাও তো সুন্দর, চোষও সুন্দর। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক, দেখুন, দেখুন কিছু নেই, দেখুন একদম নিখুঁত গরু, দেশাল, দেশাল, দেখুন চাঞ্চলকে দেখুন, ছয়, ছয় নম্বর, সাত নম্বর, সাত নম্বর দেখুন, আরও দাঁড়ি লম্বা, আরও লম্বা দাঁড়ির গরু, সাত নম্বর, সাত,
8 নম্বরে যাব দর্শক আমরা চলুন 8 নম্বরটা দেখি 8 নম্বর বাচ্চা দেখুন 8 নম্বরের বাচ্চা দাড়ি লম্বা দাড়ি লম্বা লম্বা দেখেন হাত পা লম্বা দাড়ি লম্বা হাত পা লম্বা দাড়ি লম্বা লম্বা এটা 8 নম্বর বিচি এটা আছে কি বিচি দুইটা না এক ব্যাটারি ভাই দুইটা 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 প্রত্যেকটা করে দুইটা আছে প্রত্যেকটা করে দুইটা আছে না দুইটা আছে আচ্ছা এটা 8 এবং সর্বশেষ আছে একটা শিং মাথা এই 9 নম্বর গরুর দুই দাঁত দুই দাঁত বস দুই দাঁত বস মানে দাঁতে গেছে এটা দাঁতে গেছে শিং ভালো শিংও ভালো দাঁতও দুইটা আচ্ছা আমি দেখে নেই দেখি না এই যে দেখুন দাঁত দুইটা হ্যাঁ দাঁত দুইটা ক্লিয়ার বুঝা যাচ্ছে দুই দাঁত এটা 9 9 নম্বর তো দর্শক আমরা এখানে 9টির মধ্যে একটি দাঁতাল পেলাম আর বাকিগুলো কিন্তু সব অদাঁত আমি আবার রিভিউ দিই এটা 9 এটা 8 এটা 7 এটা 6 এটা 5 লাল কষ্ট সাপ এটা 4 এটা 3 এটা 2 এবং সর্বশেষ 1 তো এই ছিল আমাদের 9টি খাবার উপযোগী ষাঁড়গরু তো দামটা আমরা শুনবো ভাই দাম কেমন দেখছেন বললেন তো আপনি কম দামে কিনেছেন কম দামে দিবেন 61,500 টাকা দর্শক দাম থাকলো মাত্র 61,500 টাকা প্রতি পিস এখানে 9টি আছে আপনারা চোখ বেক করে নেবেন কত আসে এবং যিনি আগে বায়না করবেন গরু কিন্তু তার হবে আগে বায়না দিলে গরু কিন্তু আগেই পাবেন আপনারা যিনি আগে বায়না দিবেন তো দাম থাকলো 61,500 আমরা বিদায় নিব তার আগে আমরা এনামুলের নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের থেকে নাম্বার সংগ্রহ করে ফোনের মাধ্যমে গরুগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন যে আগে করবেন গরু তার তো ভাই আপনার যোগাযোগ নাম্বারটা দেন 01701722659 এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম